হাই ফ্রেন্ডস, মাই হোমস কিচেনের আরেকটি নতুন পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে নিয়ে এসেছি হারিয়ে যাওয়া পুরনো দিনের একটা রান্না, মসুর ডালের দম। এটা রুটি বা পরোটা লুচির সঙ্গে খেতে খুবই ভালো লাগে আর তৈরি করতে খুব সামান্য উপকরণ লাগে, খুব কম সময়ের মধ্যে এটা তৈরি হয়ে যায়। তো চলুন আজকের ভিডিওতে আমরা শিখে নেব এই মসুর ডালের দম কী করে তৈরি করতে হয়। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা মূল রান্নায় চলে যাই। মসুর ডালের দম বানানোর জন্যে আমি এখানে 1 কাপ মসুর ডালকে ভালো করে ধুয়ে নিয়ে 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। তাতে দেখুন ডালটা ফুলে বড় হয়ে উঠেছে আর মুখগুলো খুলে খুলে গেছে। এই রান্নাটার ক্ষেত্রে এই পার্টটা কিন্তু খুব জরুরি। লাগছে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, একটা মিডিয়াম সাইজের টমেটোকে খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি, 4টা কাঁচা লঙ্কাকে ছোটো ছোটো টুকরো করে আমি কেটে রেখেছি, 4 কোয়া রসুনকে কুচি করে রেখেছি, 1 ইঞ্চি মতন আদাকে খুব ফাইনলি চপড করে রেখেছি। ফোড়নের জন্য আমার লাগছে 1টা তেজপাতা, 2টো ছোটো এলাচ, 1টা দারচিনির টুকরো নিয়েছি আর সামান্য একটু কালো জিরে, লাগছে সামান্য একটু ঘি, পরিমাণ মতো নুন, চিনি, কাশ্মীরি রেড চিলি পাউডার রয়েছে আর এখানে রয়েছে হলুদের গুঁড়ো 1/2 টিস্পুন আর লাগছে আমাদের গরম মশলার গুঁড়ো। ভিজিয়ে রাখা মসুর ডালগুলোর মধ্যে আমি 1-1 করে প্রায় সবগুলো উপকরণ দিতে থাকবো। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর চিনি, চিনি এখানে সামান্য একটু দিলাম আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন তেল আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে একটু ভালো করে মেখে নিতে হবে। সব কিছু দিয়ে ডালটাকে খুব ভালো করে মেখে নিতে হবে, মাখিয়ে রেখে দেবো এটাকে 10 মিনিট, তারপরে বাকি রান্নাটা আমরা করব। প্রথমে কড়াইতে 2 টেবিলস্পুন তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এরপরে 1-1 করে আমি সব ফোড়নগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম তেজপাতা, ছোটো এলাচ, দারচিনি আর কালো জিরে আর দিয়ে দিচ্ছি রসুনের কুচি আর আদার কুচি, এটাকে একটু ফ্রাই করে নেব। ফোড়ন দিয়ে একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, এই সময় আমি মেখে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দেব। এই ডালটাকে দিয়ে প্রায় 3-4 মিনিট একটু ভাজতে হবে। তিন চার মিনিট ভাজার পরে দেখুন ডালটা একটু ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এমনিতেই মসুর ডাল সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না আর এই পুরো রান্নাটা কিন্তু মিডিয়াম আঁচে করতে হবে। ডালটা আমার ভাজা হয়ে গেছে, এবার এখানে 1 কাপ পরিমাণ আমি উষ্ণ জল দিচ্ছি, গরম জলই কিন্তু ব্যবহার করতে হবে আর জল খুব বেশি দেওয়া যাবে না, কারণ রান্নাটা একটু ঘন হবে, একটু থকথকে টাইপের হবে। ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম, এবার একটু নুন আর মিষ্টিটা আমি চেক করে নেব। নুন মিষ্টি দুটোই আমার একটু কম ছিল, আমি মিশিয়ে নিয়েছি, যেহেতু এটা রুটি দিয়ে খাওয়ার জন্য বেশি ভালো লাগে, রুটি দিয়ে খেতে, তাই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে। এবার আঁচটাকে আমি একটু বাড়িয়ে দিলাম আর ঢাকা দিয়ে রান্না করব 10 মিনিট। ফিরে এসেছি 10 মিনিট পরে, এই ডালটা কিন্তু খুব বেশি গলিয়ে ফেলা চলবে না, একটু গোটা গোটা থাকবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে, আকারটা ইনট্যাক্ট থাকবে, এরকমভাবে এটাকে রান্না করতে হবে। দেখুন ডালটা কিন্তু আমাদের সিদ্ধ হয়ে গেছে, নিশ্চয়ই বুঝতে পারছেন দেখে, মসুর ডাল সিদ্ধ করতে একদমই বেশি সময় লাগে না। তারপরে এটা আবার আগে থেকে ভেজানোও ছিল। রান্নাটা আমার হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। উপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটুখানি ঘি, ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের সুস্বাদু একটা ডালের রেসিপি।
মুসুর ডালের দম। এটা কিন্তু রুটি বা পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল। আর আপনি যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করে নিন। ভালো খান, সুস্থ থাকুন, আবার দেখা হবে এরকম একটা সুন্দর রেসিপির সঙ্গে।